একটা সন্তান যখন তার বাপের কাছে দড়িয়ে যায় তখন সেই মা বাপের কি অবস্থা তারা বলে তো যখন এই ছোটবেলায় কোনো সন্তান যখন মা বাপকে হারায় তখন তারা কত কষ্ট তাদের অন্তরে থাকে যারা এতিমদের খেয়াল করে না সম্মান করে না যারা অসহায় দুস্থ ব্যক্তিদেরকে আহার দেয় না তারা কশিন কালেও তারা নেককার মানুষ নয় আমি এবং এতিমদের লালন পালনকারী এনারা জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো সোহান আল্লাহ সোহি আকিদার মাদাসায় তোমাকে আল্লাহ আক করেছে এই নিয়ামতে শুক্রিয়া কত আদায় করবো তোমরা আলহামদুলিল্লাহ আমি এটিম ভাইদেরকে বিশেষভাবে বলবো লা ইন লা আল্লাহ যদি কোন নিয়ামত দেয় এই নিয়ামতের শুকরিয়া দেয় কোলা আল্লাহ পাক বাড়িয়ে দেয় আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم كلا بل لا تكرمون اليتيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم

আল মারকাজুল ইসলামী আসালাফির এতিম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই এতিমদেরকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত পথের আলো ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান এবং এতিম বিভাগের বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত এতিম ভায়েরা আজকের এই মুহূর্তটি অত্যন্ত আনন্দময় মুহূর্ত আমি মনে করি এই মুহূর্তটি জীবনের একটি অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ মুহূর্ত সূর্য ডুবার আগে আগ মুহূর্তে এতিমদের এতিমদের সামনে এতিম ভবনের উপর দাঁড়িয়ে কিছু কথা বলা ওয়াজকুর রব্বাকা বিল আশি ইউল ইব সকাল এবং সন্ধ্যায় সূর্য ডোবার আগে এবং ওঠার আগের মুহূর্তটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তো এই সময় এতিমদের সামনে দাঁড়িয়ে তাদের সাথে কিছুক্ষণ অবস্থান করে এবং এতিম ভবনে দাঁড়িয়ে আমার অন্তরে যে কি খুশি মনে হচ্ছে বিশেষ করে যখন আমি আসরের সলাতে এই এতিমদের এই সাদা সুন্দর পোশাক এই নুরানি চেহারা যখন আমি মসজিদে দেখতেছিলাম তখনই আমার মনটা খুশিতে ভরে গেছিল আর আমি তখনই মনে করেছি যে আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে কোথায় এই এটিএম বিভাগের স্বাদের উপর ছয়তলা ভবনের স্বাদের উপরে গত বছর ছুটিতে সে যখন এখানে অবস্থান করছিলাম তখন আমি এবং ডক্টর সাকাওয়াত ভাই এই বিল্ডিংয়ের সূচনা মুহূর্তে আমরা কিছু কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাপাক হয়তোবা কবুল করেছেন এবং আমাদের দিনী ভাই তাদের আন্তরিক সহযোগিতায় আজকে এই বিল্ডিংটি শুধু দৃশ্যমানই নয় বরং এখানে এখন এতিম অবস্থান করছে আর যখন আমি বিল্ডিংয়ে উঠলাম আমাদের নাজিবুল্লাহ ভাই যখন আমাকে দেখাচ্ছেন এতিমদের বাসস্থান এবং তাদের বাথরুমগুলি যখন দেখালো তখন আমি মনে মনে বল ভাবলাম যে আবুল বাসারকে বলবো যে এই দৃশ্যগুলিও একটু আমাদের দিনী ভাইদেরকে একটু দেখাও যে আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টার কোনো ত্রুটি হয় নাই ইনশাল্লাহ হবে না আমাদের পক্ষ থেকে পরিপূর্ণ আমরা চেষ্টা করেছি যে আল্লাহ পাকের মেহেরবানীতে আল্লাহ পাক যে আমাদেরকে এই এতিম সেবার যে সামান্য একটু সুযোগ দিয়েছেন এই সুযোগটা আমরা সুন্দর থেকে সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি আল্লাহ পাক যেন আরও বেশি করে আমাদেরকে তৌফি দান করে সম্মানে তো এতিম ভায়রা দুনিয়ায় এমন কিছু ঘটে সেগুলি অনাকাঙ্ক্ষিত বটে কিন্তু সেটা ঘটে যায় এবং অবশ্যই আল্লাহর ইচ্ছাই ঘটে আর যেটা ঘটে যায় সেটার প্রতি সন্তুষ্ট থাকতে হয় একজন পিতা তার সন্তানের জন্য কত বড় সে ভূমিকা রাখে একটা সন্তান যখন তার বাপের কাছে দৌড়িয়ে যায় তখন সেই মা বাপের কি অবস্থা তারা বলেন তো যখন এই ছোটবেলায় কোনো সন্তান যখন মা বাপকে হারায় তখন তারা কত কষ্ট তাদের অন্তরে থাকে তো আসলে ইসলাম যে এটিমদের পাশে দাঁড়াতে বলেছেন এটা হলো আমি মাহাসিন ইসলাম ইসলাম যে একটি সুন্দর দিন এবং আল্লাহ প্রদত্ত দিন এবং এই দনের দিনের সৌন্দর্য এটাও দেখো যে এটিম যখন হয়ে যায় তখন তার অন্তরের খোরাক পূরণ করার মতো আর কোনো দুনিয়ায় কোনো ব্যবস্থা থাকে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে একটা এটিম সন্তানকে বাপের আদর দিবে মায়ের আদর দিবে এটা সম্ভব না কিন্তু কাল ইসলাম আমাদেরকে এটিমদের পাশে দাঁড়াতে বলেছে শুধু দাঁড়াতে বলেন নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি তো নিজেও এটিম ছিলেন আচ্ছা এটিমকে কেউ ইচ্ছাই হয় কেউ কি হতে চায় কেউ হতে চায় না কিন্তু এটা আল্লাহর ইচ্ছা এবং মনে করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে এজন্য আল্লাহ নবী সাল্লাম তিনিও এতিম ছিলেন আর যেহেতু এতিমী জীবনটা অত্যন্ত অসহায়ের জীবন এই জন্য শরীয়ত এতিমদের পাশে দাঁড়াতে বলেছেন কাল্লা বাল্লা তুকরি মুন আল এতিম আলা যারা এতিমদের খেয়াল করে না সম্মান করে না যারা অসহায় দুস্থ ব্যক্তিদেরকে আহার দেয় না তারা কশ্চিন কালেও তারা নেককার মানুষ নয় আল্লাহ নবী সাল্লা হাদিস আপনারা এখনই শুনে একটু আগেও শুনেছেন যে এতিমদের সম্পর্কে এত সুন্দরভাবে আল্লাহ নবী সাল সাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যে এত সুন্দরভাবে অন্য কোনো বিষয়ে বলেন নেই আল্লাহ বলছেন আনা ওয়াক্কা ফিল উল ফিল জান্নাতি হা কাদা ওয়া আশারা বিশ্বাবাতি ওয়াল উস্তা ওয়া ফার রাজা বাইনাহুমা সেই আন মানে এই দুই আঙ্গুল তিনি ইশারা করে দুটার মাঝে সামান্য একটু ফাঁক রেখে তিনি বলেছেন আমি এবং এতিমদের লালন পালনকারী এতিমকে বলে নেই যে আমি আর এতিম একসাথে থাকবো সেটা বলে নেই কি বলেছেন যে আমি এবং এতিমকে যারা লালন পালন করবে ডক্টর সাহেব বলেছেন লালন পালন এটা শুধু মানে তাকে মানুষ করলেই হয় না তাকে খাওয়ালেই হয় না লালন পালনের ক্ষেত্রে একজন এটিএমকে সুনাগরিক বানানোর জন্য সুশিক্ষিত করার জন্য তাকে সুন্দর একটা মানুষের রূপান্তরিত করার জন্য তার জন্য যারা যত রকমভাবে পরিশ্রম করবে যেটাই প্রয়োজন যারা যেটা করবে সবাই কিন্তু এটিএমদের লালন পালনের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেই ভাইয়েরা ওনাদেরকে এখানে দেখভাল করেন তাদের সেবা যত্ন করেন আমার পাশে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন এখানে অনেক ভাই আছেন ওনারা এটিমদের এই ঘর পরিষ্কার করে করে দেন এবং ওনারা এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন বাবুরচি ভাইরা আছেন এবং শিক্ষক মণ্ডলী আছেন এবং তাদেরকে সর্বক্ষণ তত্ত্বাবধানে রাখার জন্য দায়িত্বশীল ভাইরা আছেন এখানে যদি একটা জিনিস দরকার সেটা হলো নিয়া আল্লাপাক তাদের ওশিলায় আমাদেরকে যেটা রিজিক দিবে দিবে আমরা যারাই এই এটিএমের সাথে সম্পৃক্ত আছি আমরা শুধু আমাদের নিয়তের মধ্যে একটা চিন্তা করব সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমি এটিএমদের সেবা করছি এবং আমি কা এটিমের অন্তর্ভুক্ত ইনশা আল্লাহ ইনারাও আছেন তার সাথে সাথে যে সমস্ত আমাদের দিনী ভাইয়েরা এই এটিএমদের প্রতিপালনের জন্য আমাদেরকে যারা সহযোগিতা করছেন এবং আপনারা ইতিপূর্বে শুনেছেন যে আমাদের এটিএম শুধু এই মার নয় বরং আমাদের একাধিক শাখা রয়েছে এবং সুপরিকল্পিতভাবে সে এটিএমদেরকে প্রতিপালন করা হচ্ছে আলহামদুলিল্লাহ তো যারা যেনারা এদেরকে লালন পালন ক্ষেত্রে মাসিক আনাদ দিচ্ছেন অথবা মাসিক সহযোগিতা করতেছেন এবং যেই ভাইয়েরা এই বিল্ডিংটা নির্মাণ করতে যারা অর্থায়ন করেছেন আমি এই সকল এটিএমদের অভিভাবক সম্পর্কে ওই হাদিস বোখারি হাদিস যেটা একটু আগে শুনলেন আল্লাহ রসুল বলছেন আমি এবং এতিমদের লালন পালনকারী এনারা জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো ভান আল্লাহ আ আল্লাহ আজকের এই সূর্য ডুবার আখ মুহূর্তে আমরা তারা এতিমের পাশে দাঁড়িয়ে আছি আমরা আসলে তেমন কিছুই করতে পারি নাই আয় আল্লাহ তুমি দয়া করে আমরা যে এটিএম পাশে দাঁড়াইছি আয় আল্লাহ তুমি এই দাঁড়ানোটা কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে কা এতিম হিসেবে গণ্য করে নাও তার সাথে সাথে যে সমস্ত ভাইরা এই এটিএম প্রতিপালনের ক্ষেত্রে যারা আমাদের সাথে আছেন দোয়ার মাধ্যমে আছেন সুপরামর্শ দেওয়ার মাধ্যমে আছেন পরামর্শ দেওয়ার মাধ্যমে আছেন অর্থ দিয়ে সাহায্য করছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেক দিনী ভাইকে কাফিলুল এটিএমের ফজিলতের অন্তর্ভুক্ত করে দেন সম্মানিত এটিএম ভাইরা তাহলে এটিম ইচ্ছা করে হওয়া যায় না কেউ কি চায় তার বাপ মারা যায় কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ যার মৃত্যু যখন যে অবস্থায় রেখেছে সেটা ঘটবেই আর যখন ঘটে যাবে এদিকে খেয়াল করো এগুলি পরে নজরগুলা পরে পরে যেটা ঘটে যাবে তার প্রতি সন্তুষ্ট থাকতে হয় যেটা ঘটে যায় সেটাও তাকদির যেটা ঘটে যায় সেটা কি যেটা তাকদিরে যেটা আছে সেটাই হয়েছে ঠিক আছে এতিম লালন পালন করার ফজিলত আছে কিন্তু ইচ্ছা করে এতিম হওয়া যায় না এটা আল্লাহ পাকের ইচ্ছায় হয় এটা আর এতিম হয়ে গেছে এই কষ্টময় জীবনে যার পাশে আপন থাকে না আর সেখানেই যদি কোনো দিনী ভাই অথবা কোনো সংস্থা অথবা কোনো প্রতি প্রতিষ্ঠান পাশে দাঁড়িয়ে তাদেরকে লালন পালন কোনো দায়িত্ব নেয় তাহলে এটা কিন্তু বাপের চাহিদা তারা কম করলেন না বাপের যেরকম সুক্রিয় আদায় করতে হবে ঠিক তেমনই নিজের জীবনে এটাকে খুব ভালো করে অনুধাবন করতে হবে এটা আমাদের খেয়াল করো যে আলহামদুলিল্লাহ তোমরা যারা এখানে এটিমে আছো পাক তোমাদের প্রতি বিশেষ অনুগ্রহ যে আরও হাজারো এটিম আছে যারা এই পরিবেশ পায় নাই তারাই সুন্দর পরিবেশ পায় নাই যে দেখো তোমার এলাকায় যারা এই প্রতিষ্ঠান নেই তারা কত অবহেলিত অবস্থায় আছে যদিও বাপের অনেক কিছু থাক কিন্তু তারপরেও এই সুন্দর পাঁচ অক্ত সলা জামাতের সাথে হ্যাঁ এবং পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়ার রুটিন পরার রুটিন তার সাথে সাথে আলহামদুলিল্লাহ সহি মাদাসায় তোমাকে আল্লাহাক করেছে এই নিয়ামতে শুক্রিয়া কত আদায় করবো তোমরা আলহামদুলিল্লাহ আমি এটি ভাইদেরকে বিশেষভাবে বলবো লা ইন লা আল্লাপাক যদি কোনো নিয়ামত দেয় এই নিয়ামতের সুক্রিয়া দেয় করলে আল্লাপাক নেয়ামতকে বাড়িয়ে দেয় আর নিয়ামতের সুক্রিয়া না করলে ইলা সাদিদ আল্লাহ বলছেন আমার শাস্তি অত্যন্ত কঠোর তো আল্লাহ না মানে কি আল্লাহ না মানে হলে এই যে এই সুন্দর পরিবেশে এসে এই সুন্দর অবস্থানে থেকে যারা এখানে তোমাদেরকে লালন পালন করছেন তাদের একটা উদ্দেশ্য আছে তাদেরও একটা চেষ্টা আছে সেটা কি একটা সুন্দর মানুষ হিসাবে রূপান্তরিত করা একজন দিনের খাদিম হিসাবে বানানো এটা তাদের ইচ্ছা তাহলে তোমরা যে এখানে আছো আল্লাপাক তোমাদেরকে এই দয়া করেছে এর শুক্রিয়া হলেই সময়ের মূল্যায়ন করো এবং নিজের জীবনকে গড়ার চেষ্টা করো এবং তোমরা নিয়ত করো ইনশাল্লাহ আমাদের বাকি জীবনটা আমরা এই সহি আকিদার উপর আমরা অটো থাকবো ইনশাল্লাহ এবং যেই সংস্থা এবং যে আন্দোলনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে যখন বড় হবা তখন কলেজে যাওয়ার পর রাস্তায় দেখা হলে তো সালামও করবো না নাকি হ্যাঁ অনেক বড় যদি আলেম হয়ে যাও অথবা অনেক বড় যদি দুনিয়া শিক্ষা অর্জন করে বড় অফিসার হয়ে যাও তখন কি মনে থাকবে এই প্রতিষ্ঠানের কথা হ্যাঁ যারা তোমাদেরকে এই ছোটবেলায় দেখাশোনা করেছে লালন পান করেছে শোনো এত সহজে মানুষরা এসে এই তিনটের জন্য টাকা দেয় না এর জন্য অনেক পরিশ্রম করতে হয় যারা যেই ভাইয়েরা দায়িত্বশীল আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন তারা এটা নিয়ে কত ভাবনা করে তো আলহামদুলিল্লাহ আমি আলোচনা লম্বা করবো না আমি বিশেষ করে বলবো যে আল্লাহ পাকের নামতের সুক্রিয়া হলেই সময়কে মূল্যায়ন করো এবং নিয়ত করো ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানে থেকে শুধু আলিমই নয় বরং আমরা দিনের একজন বড় দায়ী হব ইনশাল্লাহ তাআলা এবং আমরা আজীবন দিনের খেদমত করব। তবেই আমাদের এই চেষ্টাটা সার্থ হবে ইনশাল্লাহ আল্লাহ নবী ইসালাম বলেছেন মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল খোলা থাকে কি কি বলতে পারবা হ্যাঁ মানুষ মারা যাওয়ার পর আমল সব বন্ধ হয়ে যায় তিন ধরনের আমল এটা মৃত্যুর পরেও ওই ব্যক্তি সবাব পায় কি সেটা কে বলতে পারবে ছোটগুলো প্রথম লাইনে প্রথম লাইনে মারা যাওয়ার পর হ্যাঁ কোন আমলটি হ্যাঁ বলো দেখি বলো আগে একটু আগে থেকে বলো না সামনের দিক থেকে বলো আমি হাদিসে পড়েছি ইদা মা তেবনু আদম ইন কাতা আমাল হু ইদা মা ইনসান ইন কাতা আমাল হু ইন সালাহিন ইন সাদা কাতিন জারিয়া সাদা কায় জারিয়া এমন সাদা যেটা চলমান চলতে থাকবে যারা বিল্ডিং এর জন্য অর্থায়ন করেছেন যে আমাদেরকে আপনার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই এই বিল্ডিং আছে যতদিন এখানে যদি নাও থাকে এই বিল্ডিং এই যতদিন আছে ইনশাল্লাহ আপনার খাতায় সবাব যেতেই থাকবে জীবন দশায়ও মৃত্যুর পরেও ইনশাল তো যে ভাইরা আমাদের সাথে সহযোগিতা করেছেন আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে আপনাদের দেওয়া ভবনের ছয় তালা সাধে উপরে আজকের অনুষ্ঠান আর আমি আমাদের আইটি বিভাগকে বলবো ইনশাল্লাহ আমাদের ভাইদেরকে এই বিল্ডিংয়ের ভিতরের অংশটুকু একটু দেখা দিব ইনশাল্লাহ ওনারা খুশি হবেন তো আমার পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যেই আমাদের মুরব্বিয়ানগণ এবং যে সংস্থাগুলি এগুলি পরিচালনা করছে আল্লাহ পাক তাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন এবং তাদের খেদামাত আল্লাহ পাক যেন আরও বেশি করা তোফে দান করেছেন দান করেন আমাদের যে ভাইরা আমাদেরকে অর্থায়ন অর্থ দিয়ে সহযোগিতা করছেন আল্লাহ পাক তাদের এটাকে কবুল করে নেন এবং আরও বেশি থেকে বেশি ভালো কাজ করা তোফে দান করুন এবং আমাদের দিনী ভাই যারা সামনে বসে আছেন এতিম যারা আছেন আল্লাহ কাছে খালিস অন্তরে দোয়া করছে আল্লাহ তুমি এটিম ছেলেদের কাল তুমি কবুল করে নাও আল্লাহ তোমার দিনের জন্য এদেরকে কবুল করে নাও তোমার দিনের দায়ী বানাও তোমার দিনের জন্য খেদমত করা আল্লাহ তাদেরকে তোহিদ দান করো আল্লাহ আমাদের সবাইকে ভালো জিনিস শুনে বুঝে এবং তার উপর আমল করা তোফে দান করুক ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক